নমস্কার, এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে সমস্ত মানুষই প্রায় কোয়ারেন্টাইনে রয়েছে, অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, গৃহবন্দী। ফলে এসএসকেএমএসকের সংগঠনের নেতৃত্বরাও তারা একরকম চুপচাপ। তাহলেও এই মুহূর্তের আগের এসএসকেএমএসকের শিক্ষক সংগঠনের অন্যতম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কিন্তু তাদের কাজ করে চলেছেন বিভিন্নভাবে। তারা কিন্তু শিক্ষকদের নিয়ে আন্দোলন বা দাবি দেওয়ার সম্বলিত দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। তো অন্যান্য শিক্ষক সংগঠনগুলি, অর্থাৎ এসএসকেএমএসকের যে বাকি শিক্ষক সংগঠন রয়েছে, তারা কি করছেন আমাদের খুব জানতে ইচ্ছে করছিল। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এসএসকেএমএসকে এবং এএস ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক মাননীয় সিরাজুল ইসলামকে প্রশ্ন করেছিলাম অন্যান্য সংগঠনের সব কাছেও। তারা কি উত্তর দিলেন এই মুহূর্তে তা আপনাদেরকে আমি এখন শোনাব। তো প্রথম পর্বে আমি মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়ের বক্তব্য শোনাব, তারপরে অন্য ভিডিওতে অন্যদের কথাও শোনাব। তো চলুন, সিরাজুল বাবু কি বললেন সেটা আমরা একবার একটু শুনে নিই। যে বর্তমানে দেখা যাচ্ছে যে এসএসকেএমএস এর অনেকগুলো সংগঠন রয়েছে, তার মধ্যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এসএসকেএমএস এর জন্য সেটা পঞ্চায়েত দপ্তরেরই হোক বা পুরসভার হোক বা মাদ্রাসারই হোক, তারা বিভিন্ন বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন এবং তাদের সমস্যার কথাগুলো জানিয়েছেন। তা এই পরিস্থিতিতে কিন্তু এসএসকেএমএস এর অন্যান্য সংগঠন এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে উদ্যোগী হতে পারেনি। ইভেন আপনাদের যে সংগঠন রয়েছে তার পক্ষ থেকেও কিন্তু উদ্যোগী হতে পারেননি। তা তারই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন, আপনাদের এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি কি? দেখুন, বিষয়টা নিয়ে আমি যেটা বলতে চাই, বর্তমানে আমাদের সংগঠন যেটা, আমরা কাজ করি একমাত্র পঞ্চায়েত দপ্তরে এসএসকেএমএসকে নিয়ে। আমরা কোনোদিনই দাবি করিনি যে মাদ্রাসা বা পৌরসভার এসএসকেএমএস এর বিষয়গুলো দেখবো বা করি, কাজ করি, এরকম কোনোদিন বলিনি। বর্তমান পরিস্থিতি যে জায়গায় আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটুকু মনে করছি যে এসএসকেএমএসকে বর্তমান মুখ্য শিক্ষামন্ত্রী 29শে এপ্রিল ওকাকুরা ভবনে যা যা বলেছিলেন প্রায় শেষ পর্বে, সামান্য বাকি খালি শিক্ষা দপ্তরে যাওয়ার, যেটা হচ্ছে 31শে, আমরা সেটাও আমাদের কাছে খবর যে 31শে মার্চের মধ্যে এটা পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষামন্ত্রীর সঙ্গে বসেছিলাম, শিক্ষামন্ত্রী একে একে সেগুলো অলরেডি হয়ে গেছে, আর সামান্য বাকি। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সংগঠন মনে করছে এই মুহূর্তে নতুন করে কোনো আন্দোলন না করে শিক্ষামন্ত্রী যেটা করতে চাইছেন করছেন সেটাকে আগে সম্পূর্ণ হতে দিই, তারপরে চিন্তা ভাবনা করে আবার আন্দোলনের কর্মসূচি আমরা নেব, ঠিক আছে? এটা একটা পার্ট। দ্বিতীয় পার্টে যেটা বলবো, যে আমরা বিভিন্ন সংগঠন যেটা চেয়েছিলাম যে একটা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটা ছাতার মতো আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, আমরা সমস্ত সংগঠন যে যা নিজস্বতা বজায় রেখে সংগঠনটাকে করি, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে গাইড করবে আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে, তার বিভিন্ন দিকটাকে সামলাবেন আর কি। কিন্তু পরবর্তী যখনই আমরা বুঝতে পারলাম যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ চাইছে যে না নিজের সংগঠনটাকে বাড়াতে, তখনই আমরা সরে এসেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। এবং তার কর্মকাণ্ড কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একা একই সিদ্ধান্ত নেয়া, কারণ আপনি আপনাকে আগে আমরা বলেছি যে যখন দ্বিতীয়বার আন্দোলন নামবো আমাদের সিদ্ধান্ত হলো, রাজ্য কমিটিতে বসে সিদ্ধান্ত হলো, হ্যাঁ আমরা মজদুরের সঙ্গে যেতে চাই। কিন্তু রাজ্য কমিটি এটাও বলেছিল যে মজদুরের সঙ্গে ফার্স্ট আগে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে আমরা আলোচনা করে নিই যে আন্দোলনের রূপরেখাটা কি হবে, আমরা আমরা কিভাবে আন্দোলনে সহযোগিতা করবো বা আন্দোলনে থাকবো। আচ্ছা, সেই মতো করে শিয়ালদায় আমরা পরের দিন মানে রবিবার দিন মিটিং করেছি, সোমবার দিন মজদুরের সঙ্গে কথা হয়েছে, সোমবার দিনে উনি দেখেছেন, উনি আমাদের শিয়ালদায় গিয়ে হাজির হয়েছে। আচ্ছা, এবং
তখন আমরা বললাম যে আমরা তো এই আলোচনা আমরা চার পাঁচজন গেছিলাম সংগঠনগত ভাবে এবং উনি একাই ছিলেন, ওনার সঙ্গে বললাম যে আপনি একা কথা সংগঠন আর কেউ নেই, বলছে আর কাউকে দরকার নেই, আমি যেটা বলবো আমি সংগঠন আমি যেটা বলবো সেটাই আমাদের কথা সবাই শুনবে। আচ্ছা, তখন একটু অবাক হয়েছিলাম যে একটা সংগঠনে এরকম কথাবার্তা, যে কোনো কারণে হোক পরবর্তীকালে আমরা বললাম আমরা সংগঠনগত ভাবে যাবো, আমাদের ব্যানার থাকবে, একটা সংগঠন যেভাবে আন্দোলন করতে গেলে হয় আর কি, সেগুলো সমস্ত আলোচনা করেছিলাম, টাকা পয়সা কিভাবে উঠবে, টাকা পয়সাতে যাতে তোমার সকলের স্ট্যাম্প বিল যে ছাপানো হয়েছে বলেছিল আমার বিল ছাপানো হয়ে গেছে, কুপন ছাপানো হয়ে গেছে, আমরা তখন বলেছিলাম কুপন ছাপানো হয়ে গেলে তাহলে সেখান থেকে স্ট্যাম্পটা কাট থাকবে, বললো শিক্ষক ঐক্য মুক্ত হচ্ছে, আমরা বললাম না যদি স্ট্যাম্প থাকতে হয় তাহলে উভয়েরই থাকবে আমাদের স্ট্যাম্পের। তখন মহিন্দ্রবাবু বললেন কি যে দেখুন শুধু তো একটা সংগঠন নয় আরো সংগঠন আছে, তারাও তো বলবে, আমরা বললাম হ্যাঁ অসুবিধা তো কিছু নেই, যদি আপনি বলেন মানব সম্পদ উন্নয়ন, যদি আপনি বলেন আরো যে সংগঠন আছে তারা তাদের বসে ঠিক করুক, 100 বার আমরা চাই সব সংগঠন যখন এক জায়গায় হয়েছি তাদের নিজস্বতা বজায় রেখেই আন্দোলনটা হোক। তখন উনি বললেন ঠিক আছে কোনো ব্যাপার নেই, ও অসুবিধা হবে না, চলে আসুক কাল আন্দোলনের দিন তারপরে বোঝা যাবে। পরবর্তীকালে যখন আমরা ভাবলাম বুঝলাম যে না উনি কারো নিজস্বতা রাখতে চাইছেন না, কোনো সংগঠনকে ধারে কাছে থাকতে দিতে চাইছেন না, তখনই আমরা সরে এসেছিলাম। ঠিক আছে, পরবর্তীকালে দেখলাম যে একে একে অনেকেই সরে যাচ্ছে, অনেকেই বলছে আমাদের নিজস্বতা বজায় রাখার জন্য আমরা সরে এসেছি, তাদের যদি ভালো লেগে থাকে তারা ছিল এতদিন তারপরেও সরে আসতে হয়তো সেটা আমরা বলবো, তবে এটুকু আমরা বলতে পারি যে কোনোদিন আমরা আমাদের সংগঠনটাকে ওইখানেতে মার্চ করিনি, আমরা আমাদের আলাদা কত সংগঠনগত ভাবেই গিয়েছিলাম এটুকু বলতে পারি। সেই হিসাবে ওনার যা কর্মকাণ্ড উনি ওনার মতো করে করছেন, আমাদের কর্মকাণ্ড আমরা করবো এটুকুই জানি, সেখানে ওনার বিষয়ে আমাদের কোনো বলার নেই, ওনার বিরোধিতা করার দরকার নেই, উনি হয়তো চাইছেন মাদ্রাসা পৌরসভা যেহেতু দায়িত্ব নিয়েছেন সেগুলোকে দেখার জন্য হয়তো সেই জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যে হয়নি এটা আমি 100% কনফার্ম। আচ্ছা, মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা হয়নি এটা 100% কনফার্ম এটুকু বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো একটা স্মারকলিপি দেওয়া হয়েছে সেটা দিতেই পারে, অন্যান্য সংগঠনের বিষয় আছে, কিন্তু আমাদের সংগঠনে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে বলুন বা অন্য কোনো এর কাছে বলুন কোনো বিষয় নিয়ে দরবার করার মতো পরিস্থিতি আছে বলে আমরা মনে করছি না, তাই শিক্ষামন্ত্রী যেটুকু করছেন আগে করে দিন, আশা করছি 21 মার্চের মধ্যে হয়ে যাবে, সেটা হয়ে গেলে তারপরে ভাবনা চিন্তা করে আমরা দেখবো, তারপরে আন্দোলন কর্মসূচি, এই মুহূর্তে আমরা কোনো আন্দোলন কর্মসূচির দিকে যাচ্ছি না। আচ্ছা, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।